আল্লাহর পবিত্র ভূমিতে যেতে এমন বিপাকে পড়বেন তা স্বপ্নেও নেই গ্যান্ডারিয়ার আব্দুল আজিজ পুরো টাকা জমা দিয়েছেন হজ প্যাকেজ অনুযায়ী শফিকুল আমিনের মাধ্যমে প্রতারিত হওয়ার পর হাবের নির্দেশনায় অন্য হজ যাত্রীদের মতো তিনিও জমা দিয়েছেন অতিরিক্ত পঞ্চাশ হাজার টাকা তবুও অনিশ্চয়তা কাটছে না হজর আসার কয়েকদিন ফ্লাইট কবে ঠিক হয় নাই এই কথাটা তো দুঃখজনক আমাদের জন্য দুঃখজনক না ওনারাও চেষ্টা করতেছে আমরাও দৌড়ে করতেছি কিন্তু রেজাল্ট তো জিরো এখন পর্যন্ত আমরা সব পরিস্থিতি নিছি যাব বাইশ তারিখে ঘনায় আসছে বললে এখন আপনাদের ফ্ল্যাট হবে না আমরা টাকা পাই না এখন আমরা ব্যবসা বাণিজ্য থিয়া মানে দাঁড়া দাঁড়িয়ে ঘুরতাছি আল্লাহর ঘরের মেহমান আমরা আমরা অনেক কষ্ট করি টাকা আমরা আজকে শফিকুল টাকা ফেরত দিলে যাত্রীদের ভিসা বাড়ি ভাড়া মক্কা মদিনায় যানবাহন ভাড়া সহ সবই প্রস্তুত করা হয় কিন্তু সংকট তৈরি করে শফিকুলের আগের পাওনাদার প্রতিষ্ঠান হক ট্রাভেলস তারা হজ যাত্রীদের লাখ টাকা নিজেদের পাওনার সাথে সমন্বয় করতে চেয়েছিল আমরা সব কমপ্লিট করছি কিন্তু আদৌ আমরা এখনো হাজার টাকা মহাসচিব সাহেব পাইছেন কিনা না আমাদেরকে বলে না আমরা যার কারণে এখনো পর্যন্ত আমরা টিকিট করতে পারতেছি না আমাদের সব কিছু কমপ্লিট টিকিট করতে পারছি এই টাকার জন্য পুরো বিষয়টি তদারকি করছে হজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ হাব উনি টাকা পায় হচ্ছে শফিকুল আমিনের কাছে যে হচ্ছে দালাল হাজি যদি এই বছর হজে যাওয়ার জন্য কোনো টাকা জমা দিয়ে থাকে এবং সেই টাকা ওনাকে অবশ্যই ফেরত দিতে হবে আমরা আশা করছি এটা সোমবারেই সেটেল হবে এবং সোমবারে সেটেল হওয়ার পরপরে মঙ্গল বুধবারের দিকে আমরা এই লোকগুলো ফ্লাই করে দেওয়ার ব্যবস্থা করবো আশা করছি টাকা পেলে আটাশ সেপ্টেম্বর মক্কার উদ্দেশ্যে রওনা হওয়ার কথা বিড়ম্বনার শিকার এই একশো হজযাত্রীর চাঁদ দেখা সাপেক্ষ এবছর হজ পালিত হওয়ার কথা চার অক্টোবর রাহাত মিনহাজ যমুনা নিউজ ঢাকা